তারপর তোমার আছে হজরত কিশোর গাড়ি লোড দেবা ওটা আমি যদি বলছি যে মানে জানিস মানে জিনিসটা রয়েছে মানে মেলাদের দিকে জিনিসটা টার্গেট আছে মেলাদের জিনিসটা ও যা কাজ করেছে অন্তত 30-40 বছর ওর জন্য আমি কোনো টেনশন করি যেহেতু তারা তাদের বাড়ি জিনিসপত্র তাকে তারা কাজ করতেই পারে এই জিনিসগুলো কি হবে আচ্ছা কাজও ফিরাই শেষ জিনিসগুলো হয় করে কাজে লাগাবে না ঢাকাটা কিছু তো হবে তোর মনে মনে ওইবার টার্গেট আছে বাড়ি বাবা নিনি গোটে আমি বলছি সিমেন্ট যাবে না মহাতালি বলছে সরকারি জিনিস নেতা পেলে তার গরিব বড় লোক কোনো আমি তুমি ধরো আমি তাহলে আমি যখন নেতা হয়নি তা তোরা গাড়ি নিয়ে যা তাহলে হ্যাঁ গাড়ি সরে যাবো গাড়ি সরে যায় তার পাকা রাস্তায় আছে তোরা নিয়ে যায় রাস্তা তো বের করে মসজিদের পাকা রাস্তা তো বের করে এখন রাত্রি এখন রুটো নেই গাড়ি মানে পার করতে আনলোডও করিনি মানে উচিত আনলোড করাই দিতে গাড়ি কেন মাল ফিরে বট ওদের তো রোগ পাক দেখলাম তাতে কিন্তু আমারই সমস্যা দেয় কিনা যে তুই কি করতে পারিস আমি চিন্তা করলাম যে তিন দিন আমি মিথি সাকিতে একজনের ফাঁসি হয়েছিল এই তো বলবেন যে এই তো জোর করে নিতাম তাহলে আমরা হিতে পাঠাবো আচ্ছা ঠিক আছে তোরা নিয়ে যা রাস্তায় তোর গাড়িটা তো আমার মনের মনে একটা আসবি রাস্তায় গাড়িটা তো রাস্তায় তো তারপর কী করা যায় দেখা যাবে এটা গাড়ি রাস্তায় তুলি এর খবর দিয়ে ধরো ওই রেকর্ডিং করে নেওয়া হয়েছে ওখানে ভিডিও করে নেওয়া হয়েছে মানে ও মানে ফকর মোল্লা কালে আর বলতে পারতো যে আমি কন্ট্রাক্টরের কাছে কিনি ওরা আমার কাছে চুরি করে বেঁচে চুরি করা জিনিস কোনো প্রশ্ন নেই আমি যে আর পাঁচজনা তো জানবে যে আমি জিনিসটা ওদের কাছে কিনছি তার সুবিধা অসুবিধা হবে কিনা তুই তো এতগুলো সিমেন্টের কাজ করেছিস তোর কাছে কোনো জিনিস তুই ঘরে জল ছাড় দিলি তারপরে গোল পাকা করলি উঠোন পাকা করলি তোর কাছে কোনো জিজ্ঞেস করেছিস যে এইসবগুলো করছিস এনে করছিস কেন যেহেতু তোদের বাড়ি থাকে সব কিছু তোদের তোদের তারা কোনদিন বাধা দেয়নি কিন্তু এই জিনিসগুলো তুমি বাইরে চলে যাবে তুমি আমি গরিব মানে হলো আর অত দেখারও করতে পারবো বা দেখেছিস সিমেন্ট কি আপনার বাসায় থাকতো না স্কুলে না আচ্ছা আপনি যে ওই সিমেন্টগুলো রাতে নিয়ে গেছিলেন কোথায় নিয়ে গেছিলেন সিমেন্টগুলো এই এটা আমার কাছে দিয়েছিল রাজমিস্ত্রি যেন ধরো বেশি চাবে কোনো দিন এক বস্তা কোনো দিন বিক্রি করেছে কোনো দিন এক বস্তা কোনো দিন দু বস্তা এরকম 35 বস্তা জি ও আমি প্লাস্টার কর বুঝলে দিয়ে রেখে দিলাম সিমেন্ট এক দু বস্তা ফিরে রাখতে রাখতে আমার তো লাগবে এরা বললো যে আপনি হাফ দাম দেন আমাদের কিছু কিছু আমাদের যদি কেলেম হয় তো কেলেম হবে কি আপনি দেন আমরা এরকম বেশি হাফ দামে আচ্ছা আমি বললাম আমার তো ঘর ফিল আসে তো হঠাৎ করিয়ে আমার স্ত্রী অপারেশন করে দিয়েছে 1-2 লাখ টাকা খরচ হয়েছে তো এখন তো এ করা আমার সম্ভব না এখন ও আমরা যে আমি সিমেন্ট হাত দেবো না তোমরা থুবা টাকা নেওয়ার দরে টাকা নেবে 250 টাকা এই চালাই থিতে চালাই থিতে এবার আমি তখন কী করবো একদিন এসে দেখি 10-12 বস্তা সব থেকে সব থেকে আবার ইট পানা হয়ে যায়
আমরা যেহেতু নষ্ট হয়ে গেছে না, ৩৫ বস্তা নিয়ে কালকে নিয়ে গেল, তো কালকে গ্যাঞ্জামের গাড়ি ওই মেজে কষা আমার কুটুম, তো বলছে দোলামায় ফেলি না দিয়ে সিমেন্টগুলো আমার দেন কিছু টাকা দেবো না, ওই কি ওই দামই দিছি, আবার ওই যেগুলো বাদ এগুলো তো নষ্ট হয়ে গেছে, এগুলো তো আর টাকা পাবো না। লেবারের এই রাজমিস্ত্রি জয় আছে, আর একটা আছে কি ওর নাম জয়, একটা নাম জানি জয়, আর ওর ভাই দুটো থাকে। আমার কুটুম গাড়ি নিয়ে এলো দিকে, ধরো ধরো ওই মানে এবার বলছে সিমেন্ট তো নষ্ট না করে দিয়ে কাজে লাগাতে পরে একটা সিদ্ধান্ত করবো এই বলে ছেড়ে দিলে। হ্যাঁ, তাই আবার এই সকালবেলা মনিটনে এসে বলছে না ওই সিমেন্ট ফিরিয়ে আনতে বলো, মোতার মোতার বলি সিমেন্ট ফিরিয়ে আনতে বলে, দরকারি কবরস্থানে লাগিয়ে দেবেন। এখন আমি আজকে স্কুল আসার পর স্কুল আসার পরে ম্যানেজারের দায়িত্ব পালন করে আমার ওখানে ডাকছে, আমি কানে যারা মিস্ত্রি আগে তো অনেক মিস্ত্রি ছিল কানে পর্যায়ক্রমের মধ্যে সেট সেট মিস্ত্রিরা শুনছি কিছু সিমেন্ট আমি বললাম এই জিনিসটা তো আমি হলে বিষয় এই জিনিসটা আমি খুব ভয় পাই, কিন্তু এই যে আমাদের কথা হচ্ছে প্রতিষ্ঠানে কাজ হচ্ছে, কাজ যেন স্বচ্ছতার সাথে হয়, ওদের ওই মালামাল দেখাশোনা বা বিভিন্ন রকম দায়িত্বরা ওই লোকজন সেক্টরাই করে, আমাদের এইসব দেখাশোনার দায়িত্ব আমাদের, আমাদের কাজের মান কেমন আসছে আমাদের দেখা যাচ্ছে উপজেলা থেকে দিনের লোকজন আসে ওরা দেখাশোনা করে, আমরা দেখি আজকে শুনলাম শুনছে এই কাহিনী আজকে শুনে ঘটনা ঘটেছে, আমি আজকে শুনছি এই ঘটনাটা প্রকাশ পেয়ে শুনছি কালকে সন্ধ্যেবেলা না কয় কখন প্রকাশ পেয়েছি, চুরিটা হয়েছে একদিন হয়নি জিনিসটা যারা বোঝা যাচ্ছে, ওটা হয়েছে আজকে হয়তো দু বস্তা আজ হাতে এক বস্তা এইভাবে সব করেছে, কবে থেকে হয়েছে এটা তো আমি আর বলতে পারবো না, তো বললো যে ওখান থেকে টোটাল যে একটা হিসাব মিলছে তাতে ৩৫ লাখ টাকা রাখা হয়ে আছে, এখন আমার অ্যাবসেন্টে যদি এই সমস্ত কাজ হয় তা এই বিষয়টা আমি আমার পরে কত আপনার ওই বিদ্যালয় থেকে কিছু সিমেন্ট চুরি হয়েছে, এই সিমেন্ট চুরির বিষয়ে আপনি মানে কি জানেন সভাপতি হিসেবে? ও তো আমি ওর সম্পর্কে তো কিছু জানি না, আপনার প্রতিষ্ঠানে কাজ হচ্ছে এটা জানেন? কাজ হচ্ছে এই তো জানতাম, তাই আপনার প্রতিষ্ঠানে কাজ হচ্ছে আপনি কোনো তদারকি করেননি? তেমন কি যাওয়া হয়নি তেমন। ও তাহলে যে আপনার প্রতিষ্ঠানে কত টাকা সিমেন্ট চুরি হয়েছে এটা জানেন? না না। তাহলে তো আপনি তো মানে প্রতিষ্ঠানে কাজ হচ্ছে তেমন তদারকি নেননি, এক আর দ্বিতীয়ত কয়েকবার সিমেন্ট চুরি হয়েছে এটাও জানেন না, এটা তো কারণে আমাদের তেমন সমস্যার ভিতরে আছে আমাদের স্কুল নিয়ে, আমরা আপনার তাহলে বক্তব্যটা কি বলেন যে এই যে ৩৫ ব্যাগ সিমেন্ট চুরি হলো এই বিষয়ে আপনি তাহলে আপনি একটু বলেন আমাদের সেই মন্তব্যটা বলেন। এখন এর সম্পর্কে আমি জানি না, আমি দেখেছি এটা এখানে আপুরিয়ে ওই মোড়ে দাঁড়িয়েছি, এখানে দেখি এ সরে হাতে আছে, এখানে দেখি এর আগে একটা মশা ঢুকেছে, এ বছর তো বাড়ি মশা ঢুকে গেল, আরো কাজ কাম করছে কি দেখি করছে না লক্ষ্মী পারে মমতালি হিসেবে ওই যে ছেড়ে দেয় কি অস্ত্র তবে আছে এমনি মরসে গেছে স্যার হিসেবে, আমি তাতে বলতাম না এবার স্যার মরসে গেছে এমনি, যা ও ফোনে কথা বললো কথা বললো ফুত হয়ে গেছে আমার বাড়ি গেছে এখানে আসবে একসাথে আস পুড়িয়ে হাঁটু ডাস এসে এগিয়ে বসে কথাটা বললাম, আমি এদিকে অসুস্থ এবার এনে বলছি ভাই সরকারি বলছি যে তিন ঘর ঢোক
এবছর মশুরি গেল কাল আগে মিস্ত্রি দেখছিল কি কে ওখানে দেখে দেখে রাজার বিষয় আরো আর বাড়ি আমার তো খোঁজ করছে আমি হাসপাতাল গেলাম গিয়ে দেখি ছোটো পিক আপ ওই সিমেন্টের বস্তা লাগিয়ে দিয়েছে এটা কি ঘটনা কি এরকম কিন্তু আটলাদু লোক দিয়েছে আটলাদু লোক দিয়েছে তার মধ্যে একজন বলছে যে ভালো আমি ছাড়ব না আর সাতজন বলছে যে একটা কনভার্টার হয়েছিল না কী হয়েছে বলতে পারবো না তা আমার ভাই গিয়ে ভেতর সে আমার স্বাস্থ্য হয়েছে বড়ো ভাই আমি গিয়ে একটু বসতে পারলাম যেমন তুই বড়ো ভাই নাই ছোটো ভাই হতিস তো সব মিনিটের মধ্যে সাতজন করতাম তো আর কী বলবো আর কি ছোটো কী বলবো যে ছোটো হতিস আমার দু চর মিলিয়ে হ্যাঁ আমি যে এখানে থাকি আমার এই মিস্ত্রিরা এই টু জেড কে বলতে পারবে যে বাড়ি একটা ক্ষমতা আছে হ্যাঁ একটা কাজ করতে পারতিস প্রতি এক বছর লাগবে কাজ করবি কাজ করতে সেই দেখি আর